গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছে সবাই? ভালো তো? আচ্ছা দেখো, আমাদের ফার্স্ট পিরিয়ডিক টেস্ট হয়ে গেছে। এবার আমরা শুরু করছি তারপরে যে পড়াগুলো, যেগুলো আমাদের হাফ ইয়ারলিতে থাকবে, ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট পিরিয়ডিক টেস্টের যে পড়াগুলো পড়েছি সেগুলো আর সঙ্গে এখন যে পড়াগুলো করব সেগুলো সব তোমাদের হাফ ইয়ারলির জন্য থাকবে। তাহলে শুরু করছি আজকে চ্যাপ্টারটি। আজ যে চ্যাপ্টারটি আমরা পড়তে যাচ্ছি তার নামটি শুনলে কিন্তু একটু অদ্ভুত রকমের লাগে। নামটি হচ্ছে গাধার গান। গাধা যারা দেখেছো বা অনেকে ছবিতে দেখেছো, তো সেই গাধার যে গান থাকে সেই গাধার গান। লিখেছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, তাহলে কেন এই শরদিন্দু বাবু আমাদেরকে গল্পটির নাম দিয়েছেন গাধার গান? কেন তা আমরা গল্পটি পড়ে তারপরে বুঝব কেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বলেছেন গাধার গান। তাহলে এবার সবাই বের করো তোমাদের বইয়ের পেজ নাম্বার 15, ঠিক আছে? পেজ নাম্বার 15-এ একটি ছবি আছে, সেটা কিন্তু গাধার কানের ছবি নয়। সেখানে আছে, দেখা যাচ্ছে একটি সিনারি, পাহাড়,
আচ্ছা, এখানে আমি নামটি লিখে নিচ্ছি। টাউন স্কুলের ক্যাপ্টেনের নাম হচ্ছে গিরিন, ঠিক আছে? সে হচ্ছে ক্যাপ্টেন। মানে প্রত্যেক খেলারই তো এক একজন থাকে, তো এই গিরিন হচ্ছে টাউন স্কুলের। আর মিশন স্কুলের আমরা এখনো পাইনি, দেখি কে। আচ্ছা, সে হাফ প্যান্টে কোমর
সময়ে শরদিন্দু সেখানে ছিল না, সমরেশ ছিল না, তো তো সমরেশ শেষে সেখানে হাজির হয়েছে। তাকে দেখে সকলে একসঙ্গে বলে উঠল, কি হলো কি হলো, সবাই একসাথে বলল। সমরেশের চুল উস্কো খুস্কো, মাথার চুলগুলো সব উস্কো খুস্কো, মুখ শুকনো, মুখটা পুরো শুকিয়ে গেছে। সে বিমর্ষ ভাবে বললে, মানে মুখটা একরকম শুকনো ভাবে কোন রকম বলল, পেলুম না, শহরে কোথাও একটি গাধা নেই, সেই বেলা একটা থেকে খুঁজে বেড়াচ্ছি, মানে সেই বেলা একটা থেকে আমি গাধা খুঁজে যাচ্ছি, পুরো শহরে খুঁজে নিয়েছি, একটা গাধাও আমি পেলাম না। এবার খাটে খুঁজেছিলি, ঘাটে খুঁজেছিলি, এবার সবাই বলছে জল খাবার জন্য গাধা অনেক সময় ঘাটে যায়, ঘাটের মধ্যে খুঁজেছিলি, ঘাটে মাঠে ধোবার বাড়িতে কোথাও খুঁজতে বাকি রাখিনি, নো গাধা। আশ্চর্য, আজকের দিনে গাধাগুলো লোপাট হয়ে গেল, মানে আজকের দিনে সব গাধাগুলো নেই, কোথায় যে চলে গেল, আর একটা গাধাও পেলাম না। সকলের মুখেই বিপদের ছায়া পড়লো, এবার সবার মুখে টেনশন এসে গেল, গাধাকে পাওয়া গেল না, গাধার কান বলাও হলো না, এবার তার তবে কি তারা সত্যি সত্যি আর ছেড়ে যাবে। গিরিন বললে, আর কি হবে, নে সমরেশ শিগগির তৈরি হয়ে নে, আর সময় নেই। সমরেশ বিষণ্ণ মুখে জার্সি পরতে লাগলো, এবার সমরেশ মন খারাপ করে তাদের খেলার পোশাকগুলি পরতে লাগলো, কারণ গাধা পাওয়া যাক আর না যাক খেলতে তো হবে। সমরেশ বেচারা সারা দুপুর গাধার পিছনে ঘুরে বেড়িয়েছে, অথচ গাধা খুঁজে পায়নি, তাই দুঃখটা তার সবচেয়ে বেশি হয়েছে, মনের দুঃখটা সবচেয়ে বেশি সমরেশের হয়েছিল, দুপুর থেকে সে গাধা খুঁজছে, গাধা পাচ্ছে না। আচ্ছা, বিশেষত আজ মিশন স্কুলের খেলা, তাও মিশন স্কুলের সাথে খেলা হচ্ছে। মিশন স্কুলকে হারাবে বলে তারা প্রাণপণ প্রতিজ্ঞা করেছে, কিন্তু গাধার কান মোলা হলো না, তার মানে মিশন স্কুলকে তারা হারাতে পারবে না। একটা আহা, একটা গাধার বাচ্চাও যদি পাওয়া যেত, এবার মনে মনে সবাই খুঁজছে, গাধা তো পেলাম না, একটা গাধার বাচ্চাকেও যদি পেতাম তবেই তার কানটা মলে দিতাম, কি করবো আর পাইনি। সমরেশ পায়ে অ্যাম্পিয়ার আটতে আটতে এই কথা ভাবছিল, এমন সময় তার কানে খিক খিক শব্দ এলো। সমরেশ ভাবছিল গাধাকে পাইনি, গাধার বাচ্চাকেও যদি পেতাম, ঠিক এমন সময় তার কানে একটি শব্দ এলো খিক খিক করে। সে মুখ তুলে দেখলে টুনু দুই হাঁটুর মাঝে মাথা গুঁজে হাসি চাপাবার চেষ্টা করছে, মানে টুনু কন্টিনিউ হেসে যাচ্ছে, সে যে নতুন এইবার টিমে জয়েন করেছে, সে তো তাদের নিয়ম নিয়ম কিছুই জানে না, নতুন নতুন সব কিছু শুনছে, দেখছে, জানছে, তাই সে হাসতে লাগলো। গাধার আবার কান বলে আসলে সে তারা সবাই জিতবে, আমরা জিতবো, আর না মনে হচ্ছে দেখে হেরে যাব, তো সে আর হাসি থামাতে পারেনি, সে দু কানকে নিয়ে মাথা হাঁটুর পিছনে, মানে হাঁটুর মধ্যে চেপে আর ঠিক 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 করে হেসেই যাচ্ছে। সমরেশ কড়া সুরে বললে, হাসছিস কেন রে টুনু? টুনুর সব কথাতেই হাসি শুনলে এত রাগ হয়, মানে টুনু কি করলো, আর নিজেকে থামাতে পারলো না, কন্টিনিউ হেসেই যাচ্ছে হেসেই যাচ্ছে। আচ্ছা, হাসি চাপাবার চেষ্টায় টুনুর চোখে জল এসে পড়েছিল, সে মুখ তুলে বললে, না সমরেশ দা, বলেই জোরে হেসে ফেলল। এবার হাসতে হাসতে চোখ থেকে জল বেরিয়ে এলো, আর মুখ তুলে বলল, না সমরেশ দা, বলে
দেখবে আমরা সবাই জিতবো, আজকে হারবো না। গিরিন বললে, ছেলেদের সমর খেলার আগে আর কিছু বলিস নি, কিন্তু যদি হেরে যাই তাহলে আজকে টুনুর হবে। এই সময় মাঠে রেফারির বাঁশি বেজে উঠলো। ঠিক এমন সময় মাঠের মধ্যে রেফারি বাঁশি বাজিয়ে দিল, মানে খেলা শুরু হয়ে গেছে। আচ্ছা, দুই পক্ষের খেলোয়াড়রা মাঠে গিয়ে দাঁড়ালো। এবার টাউন স্কুলের সবাই গেল আর মিশন স্কুলের সবাই মাঠের দুপাশে গিয়ে দাঁড়ালো। রেফারি দিব্যেন্দু বাবুকে দেখে পুনু গিরিনের কানে কানে ফিস ফিস করে বললে, ও গিরিন্দা, রেফারি যে দিব্যেন্দু বাবু। এবার দিব্যেন্দু বাবু সেজেছেন রেফারি, বাঁশি টাশি বাজাবেন, যিনি থামাবেন, সমস্ত নিয়ম টিয়ম কোন সময় চালু হবে কোন সময় না। তোমরা যারা ফুটবল খেলা জানো যে একজন রেফারিকে থাকতেই হয় সেই খেলায়, তো সেই রেফারি সেজেছেন দিব্যেন্দু বাবু। এবার একে অপরকে বলতে লাগলো যে দেখো রেফারি কিন্তু দিব্যেন্দু বাবু। আচ্ছা, দিব্যেন্দু বাবুকে বাঁশি ভাগে দেখে গিরিনও দমে গিয়েছিল, তবু সে বললে তাতে কি হয়েছে। এবার গিরিনও দিব্যেন্দু বাবুকে রেফারির সাথে যেই এসেছেন তিনি তাকে দেখে বলছেন, আচ্ছা যা ছেড়ে দে, কি হয়েছে, উনি রেফারি হয়েছেন তো। দিব্যেন্দু বাবু যে জিলাপি খায়, চুপ। এবার একজন আর দুজন কথা বলছিল, এবার বলছে চুপ একজন আর একজনকে, আর কথা না। স্কুলের ছেলেরা সবাই জানতো যে দিব্যেন্দু বাবু জিলিপি খেতে বড় ভালোবাসে, আর ম্যাচের আগে যে পক্ষ তাকে জিলাপি খাওয়ায় তিনি সেই পক্ষকে জিতিয়ে দেওয়ার চেষ্টা করেন। এবার দিব্যেন্দু বাবুর কথা তো বুঝতে পেরে গেছো যে ছেলেরা বলছিল দিব্যেন্দু বাবু জিলিপি খেতে খুব ভালোবাসে, যে তাকে জিলিপি খাওয়াবে তিনি তাদেরই পক্ষে হয়ে যাবেন। আচ্ছা, এবার ছেলেরা সবাই এ কথাটা জানত। আচ্ছা, এবার দেখো, যাই হোক এখন তো আর উপায় নেই, মিশন স্কুলের ছেলেরা নিশ্চয় তাকে পেট ভরে জিলিপি খাইয়েছে। টাউন স্কুলের খেলোয়াড়গণ আরো মুছে গেল। এবার গাধার কানমলাও হলো না, দিব্যেন্দু বাবুকে জিলাপিও খাওয়ানো গেল না, এবার তো শেষ, আর কি করা যাবে, আজকে তো নির্ঘাত কেটে যাবে সবাই। দিব্যেন্দু বাবু টস করলেন, খেলা শুরুর আগে টস হয় যে কোন পক্ষ আগে খেলবে। আচ্ছা, গিরিন বেটে খেলে, সমরেশ খেলে হাফ ব্যাক থেকে, আর টুনু রাইট। তাদের দলের বাকি ছেলেরাও বেশ ভালো খেলে, কিন্তু ওই তিনজনের উপরই ভরসা। কারা কারা? সমরেশ, টুনু আর গিরিন, এই তিনজন মানে খেলার একদম পটু, তো এই তিনজনের উপরই পুরো টিমের বিশ্বাস। আচ্ছা, এবার টুনু ছেলেটি রোগা পটকা, কিন্তু বল তার পায়ে পড়লে তাকে আটকানো শক্ত। টুনু যে হাত কাপাত না ঠিকই, কিন্তু বল যদি তার পায়ে কাছাকাছি এসে যায় তাহলে আর তাকে কেউ আটকাতে পারে না, মানে যে তখন গোল করবেই করবে, তো দৌড়াতে পারে সে ঠিক হরিণের মতো। আচ্ছা, মিশন স্কুলের দলও খুব মজবুত, তারা বেশিরভাগ বুট পরে খেলে, গায়ে জোরও বেশি, এই স্কুলের ছেলেদের কথা বলা হয়েছে। কাজেই দুই দলের মধ্যে কারা জিতবে তা আগে বলা ভীষণ শক্ত। সত্যিই তো, খেলা শুরুর আগে কোন টিম জিতবে কেউই বলতে পারবে না, সেটা সব কিছু ভাগ্যের উপর নির্ভর কারা কোন দিন জিতবে। আচ্ছা, প্রথম মিনিট দশে মিশন স্কুল চেপে গেল। ঠিক আছে, এই যে মিশন স্কুল মিনিট দশে প্রথম দিকে চুপচাপ থাকলো, কোনো কিছু এতটা ভালো খেলছে না। আচ্ছা, বল আর টাউন স্কুলের বলের কাছে থেকে দূরে যায় না। এবার টাউন স্কুল আর তাদের কাছাকাছি বল, আর যেখানে বল দিতে হয় সেই জায়গা
সেটা যারা খেলা ভালো জানো তারাই একমাত্র বুঝতে পারবে। আমি তোমাদেরকে এই জায়গাটা বোঝাতে পারছি না, কারণ হচ্ছে এটা বলা হয়েছে একজনের পায়ের থেকে আরেকজনের কাছে বলটা পৌঁছে দেওয়া, তার মধ্যে মধ্যে ভীষণ স্কুলের ছেলেরাও আছে, যাতে বলটি ভীষণ স্কুলের ছেলেদের কাছে না গিয়ে আবার ক্যামন স্কুলেরই আরেকটি ছেলের পায়ের কাছে যেতে পারে। তো সেটাকে কাটিয়ে কাটিয়ে কিভাবে নিতে হয় সে কথাগুলোই এখানে লেখক বলেছেন।